হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগিং। তো আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? নৃসিংহপল্লী যাচ্ছি। তো আমরা আজকে নৃসিংহপল্লী যাবো, ওখানে একটু পুজো দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা আর কী কী করি। চলো, এখন অলরেডি আমরা তারামপুর ঘাটে চলে এসেছি। আমাদের ঘাট ক্রস করা হয়ে গেছে, এখন আমরা যাব নৃসিংহপল্লী। ইয়ে, চলো। আগের দুজন হচ্ছে সাহেবদা আর কৃতিকা, ওরাও যাচ্ছে, আমরা একসাথে যাবো। দেখে একটা আমরা পৌঁছে গেছি। তো এখানে কত মিনিট লাগে? জাস্ট 30 মিনিটসের মতো লাগে। এই তো পৌঁছে গেছি আমরা অলরেডি। আর 1 মিনিটের মধ্যে নৃসিংহপল্লী। তো এটা হচ্ছে সেই কাকুরতলা বলে অনেক জনা নৃসিংহপল্লী মন্দির। দেখো এটা হচ্ছে এটার আউটার লুক। তো আমাদের প্ল্যান ছিল আমরা ভোগ দেবো, তাই দুধ চাল কিশমিশ কাজু যা যা লাগে পায়েস বানাতে সব নিয়ে চলে এসেছি। তো আমাদের কৃতিকা মাতাজি। তো চলো সবার ফার্স্টে আমরা ভোগের জিনিসপত্রগুলো দিয়ে দিই, আর তোমাদের কিচেনটাও দর্শন করিয়ে নিই যেখানে ভোগ রান্না হয়, এখানে পায়েস রান্না হয় নৃসিংহদেবের জন্য। তো তোমরাও যদি ভোগ দিতে চাও এরকম করে সব দুধ চাল ওগুলো সব নিয়ে আসবে, আর আবার নিয়ে আসতে হবে 12টা 11:30টার মধ্যে। আর কী কী লাগবে দেখো এখানে লেখা আছে, পড়ে নাও। ইউসুয়ালি এখানে ভেতরে ভিডিও করতে দেয় না, তাও ঠাকুরমশাইকে বলে একটুখানি ভিডিওটা করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমার পুজো দেওয়ার প্ল্যান ছিল একটু, তাই আমি এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিয়েছি আলাদা করে, যেগুলো ড্রাই প্রসাদ ওগুলো, আর একটা প্রদীপ নিয়ে নিলাম, ধূপকাঠি নিয়েছিলাম, ফুল তুলসে নিয়েছি। তো একটু প্রসাদটা নিয়ে নিয়েছি, একটা আমার ভাইয়ের জন্য একটা পুজো দেবো, আর বরের জন্য একটা পুজো দেবো, তো একটা পুজো দেবো, নাম গোত্র সব লিখে দিয়ে দিয়েছি, আর এই দুটো প্রদীপ নিয়ে নিয়েছি। নৃসিংহদেবের জন্য একটা মালাও বানিয়ে নিয়েছি ঘর দিয়ে, আমার বানানোর কথা ছিল কিন্তু আমি বেড়ে উঠতে পারিনি, আর এত সময় তাড়াহুড়া করে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিল। এই তো সেই মালাটা পরাচ্ছে, একটু মজা লাগছে। আর এটা কৃতিকা বানিয়ে নিয়েছে। সামনে বৃন্দাদেবী ছিল, তাই বৃন্দাদেবীরও একটু প্রদক্ষিণ করলাম। তো ভোগ রান্না করতে করতে একটু অনেকক্ষণ টাইম আমাদের ওয়েট করতে হতো, তাই আমরা একটু এদিকে বসে ফটোশ্যুট ভিডিও টিডিও করে নিয়েছি সবাই।
এখানে বিশ্রাম করেছিল। বিশ্রাম করার পরে এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই কুকুরটা হিরণ্যকশিপুকে মারার পর নিশানাদের ভাত দিয়েছিল। তারপরে সো পূজা দিতে দিতে সবাই টায়ার্ড হয়ে গেছে, তাই এখন ডাব হবে, একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল ডাব। দেখো ও ডাব খাচ্ছে আর তাকাচ্ছে আমার। তো আমাদের যা যা প্ল্যান ছিল নিশানপল্লিতে করার সব হয়ে গেছে, পূজা দেওয়া, ভোগ লাগানো, ভোগ নিয়েও নিয়েছি, তারপর এখন চলে যাব আমরা। চলো যেতে যেতে বলছি কোথায় যাতে। তো আমরা নিশানপল্লি থেকে বেরিয়ে যাচ্ছি এখন, এখন যাব কোথায়, সুরভি কুঞ্জে প্রসাদ পেতে। আজকে দুপুরে প্রসাদ আমরা ওখানে নেব সুরভি কুঞ্জে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে দেখলাম আমাদের টিওবিপি বড় মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। দেখো এটা সামনেটা মনে, এই তো আমরা চলে এসেছি এখন সুরভি কুঞ্জে। নিশানপল্লি খুঁজে দেওয়ার পর আমরা এসেছি এখন আমাদের সরকার দিয়ে এখানে আমরা দুপুরে পোশাক পাবো। চলো এদিকে দেখাই, মন্দির তো বন্ধ ছিল তাই দর্শন করতে পারলাম না, তাও চলো। আমার তো ফার্স্ট টাইম আসা হয়েছে এখানে, খুব সুন্দর লাগছে, আসবো আরেকদিন দর্শন করতে। বিশাল বড়, এখানে মানে একটা সময় প্রসাদ থাকে। তো যাই হোক আমাদের নিশানপল্লিতে অনেকটা লেট হয়ে গেছে ভোগ নিয়ে আসতে, তো আমরা আসছি সবার পরে খেয়েছি, মহারাজ সার্ভিস করে দিয়েছেন আমাদেরকে। তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, ওই দেখো আরেকজন খেয়ে নাচছে মজায়, খুব অমৃতর মতো প্রসাদ ছিল, খুব ভালো ছিল প্রসাদটা, তাই না, খেয়ে খুব মজা পেয়েছি আমরা। আর আরো ভক্তরা প্রসাদ পাচ্ছে দেখো। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর যদি তুমি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করে দিও উইথাউট ফেল। তো চলো দেখা হবে আবার।